এবং আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। দেখুন, আপনি আপনি আপনার জীবনে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, এর থেকে বড় কিছু পাওয়ার হতে পারে না। আপনি হয়তো জীবনে কোনো কোনো ব্যক্তিত্ব অন্য ব্যক্তিকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, কোনো ধনী ব্যক্তিকে চেষ্টা করার সন্তুষ্ট করার চেষ্টা করছেন, যার থেকে হয়তো আপনি কিছু দুনিয়াবি ফায়দা লুটতে পারেন, কিন্তু সেটা সাময়িক। এবং তার থেকে যে আপনি তার সন্তুষ্টি করতে সন্তুষ্ট করতে পারবেন, এই বিষয়ে কিন্তু নিশ্চয়তা নেই। বাট আপনি যদি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট করার চেষ্টা করেন, অবশ্যই আপনি পারবেন। এবং সাথে সাথে তিনি যেহেতু সার্বভৌমের কর্তৃত্বের অধিকারী, তার যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনি অনেক কিছুই পাবেন। ইহ জগৎ এবং পরজগৎ উভয় জগতেই আপনার সফলতা সুনিশ্চিত। এই জন্য চেষ্টা করুন, এই দিনগুলো যেহেতু আল্লাহর কাছে অধিক প্রিয়, অতএব এই দিনগুলোতে আল্লাহকে সন্তুষ্ট করার বেশি বেশি চেষ্টা করুন। আজকের আলোচনা করব আল্লাহর নিকট সর্বোত্তম দিন কোনগুলি, এবং সেই সেই দিনে আপনি কী কী আমল করবেন। মনে করুন, 365 দিনের বছরগুলোর মধ্যে হতে কোন দিনগুলো, কোন দিনের ইবাদত আল্লাহর কাছে সব থেকে প্রিয়, অবশ্য সেই দিনগুলো জানা প্রয়োজন রয়েছে। এবং সেই দিনগুলোতে আপনি কী ইবাদত করবেন, এর জন্য জানা যায় সহিহ বুখারীর 969 হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলছেন, রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন, মা মিন আইয়ামিন আলা আমালুস সালিহ ফীহিন্না হাবা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলছেন, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের এই দিনগুলোর ইবাদত হলো অন্যান্য দিনের ইবাদতের তুলনায় এই দিনগুলোর ইবাদত আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ বলতে কুরবানির চাঁদ ওঠার পর থেকে, কুরবানির চাঁদ উঠলো তখন থেকে কুরবানির দিন পর্যন্ত এই 10 দিন, এবং কুরবানির ঈদ হয় জিলহজ মাসের 10 তারিখে, তাই 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন আল্লাহর কাছে অধিক উত্তম। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা কি এর থেকে উত্তম নয়? যেহেতু জিহাদ একটা উচ্চ পর্যায়ের ইবাদত এবং অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো কিছু মন্তব্য করেছেন, অনেক ভালো কিছু বলেছেন। কেউ যদি জিহাদ করে যদি সে শহীদ হয়ে যায়, তার ব্যাপারে আল্লাহ বলেছেন সে মৃত নয় বরং জীবিত, আল্লাহর পক্ষ থেকে সে ঋতুপ্রাপ্ত হয়। এছাড়া আরও অনেকগুলো হাদিস রয়েছে, এমনকি আপনি জানেন যে জিহাদ আপনার মরণের আগ পর্যন্ত আপনার মানসিকতায় আপনার মনস্পটে এটা রাখতে হবে যে জিহাদ প্রয়োজন হলে করতে হবে। যদি আপনি মনে করেন যে জিহাদ এখন নেই, যা জিহাদ হয়েছে সাহাবিদের সময় হয়েছে, এখন আর জিহাদ করার প্রয়োজন নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনার মৃত্যু নিফাকি বা মুনাফিকি মৃত্যু হওয়ার হবে। সেই ক্ষেত্রে মরণের আগ পর্যন্ত আপনাকে জিহাদের তামান্না, জিহাদের আকাঙ্ক্ষা অবশ্যই রাখতে হবে। এখন জিহাদ বলতে অস্ত্র নিয়ে বার হয়ে গিয়ে পটপট করে গোলা কেটে দেওয়া নেই, জিহাদ বলতে ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে উন্নত করার জন্য, ইসলামকে ডেভেলপমেন্ট করার জন্য সার্বিক প্রচেষ্টার নাম হলো জিহাদ। জিহাদের শাব্দিক অর্থ হলো পরিশ্রম করা, চেষ্টা করা, সাধনা করা। যদি আপনি সাধনা না করেন, তো আপনার মধ্যে যে জিনিসটাই থাকবে সেই জিনিসটা অবলুপ্ত হবে। যেমন আমাদের পৃথিবীতে অনেক ভাষা, সে ভাষাগুলো অবলুপ্ত হয়েছে কেন? অবলুপ্ত হয়েছে, তার মধ্যে জিহাদ ছিল না, স্ট্রাগল ছিল না, পরিশ্রম ছিল না, চর্চা ছিল না। চর্চা না থাকার কারণে সেগুলো অবলুপ্ত হয়েছে। আপনার শরীরের থাকা অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে অ্যাপেন্ডিক্স, তারপরে অক্সিস, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলো নিষ্ক্রিয় অঙ্গে পরিণত কেন হয়েছে? এগুলোর কাজ না থাকার কারণে। কাজে আপনার আপনার শরীর থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের ভিতরে জিহাদ থাকা দরকার রয়েছে। যদি জিহাদ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব কিন্তু অবলুপ্ত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ইসলামের অস্তিত্বের জন্য জিহাদ রাখা হয়েছে। জিহাদ মানে এই নয় তো যেভাবে বিশ্ব মিডিয়া আজকের দুনিয়ার সামনে তুলে ধরছে, জিহাদ বলতে হলো নিজ শরীরে বোমা নিয়ে গিয়ে আত্মঘাতী হামলা করে দেওয়া, বা একটা বড় রাইফেল নিয়ে, একটা বন্দুক নিয়ে ফটাফট গুলি করে দেওয়া, কোথাও বোমা বিস্ফোরণ করে দেওয়া, এগুলো জিহাদ নয়। বরং জিহাদ হলো ইসলামকে উন্নত করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য ভূপৃষ্ঠে আপনার সার্বিক প্রচেষ্টাকে জিহাদ বলা হয়। আর এই জিহাদের গুরুত্ব অনেক। তখন সাহাবীগণ বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয়, তো এই 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 দিনগুলোর ইবাদত কি আল্লাহর রাস্তায় জিহাদ করার ইবাদতের থেকে, জিহাদ করা থেকেও কি উত্তম? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই দিনগুলির ইবাদত আল্লাহর কাছে এতটাই প্রিয়, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি প্রিয়। তবে
ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজু যালিকা শাইয়্যান। কিন্তু যে ব্যক্তি তার জানমাল নিয়ে বার হয়ে গেল অথবা তার জান এবং মাল দুটো কোনোটাই নিয়ে ফিরে আসলো না, যাদের এই পরিস্থিতিটা বেশি উত্তম। যাদের এই পরিস্থিতিটা বাদে আপনি যেহাদে গেলেন, গাজী হয়ে ফিরে আসলেন, এর থেকেও এই 10 দিনের ইবাদত অনেক বেশি কম। মানে এই 10 দিনে আপনি চেষ্টা করুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দারুণ একটা অপরচুনিটি থাকে এই 10 দিন আল্লাহকে সন্তুষ্ট করার এবং আল্লাহকে রাজি খুশি করার এবং নিজেকে ক্ষমাপ্রাপ্ত করার। এই 10 দিনের ফজিলতের ব্যাপারে সূরা ফজরের 2 নম্বর আয়াত রয়েছে, সেখানে কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ফজর ওয়া লাইয়ালিন আশর, শপথ ফজরের এবং 10টা রাতের। আর এই 10টা রাত বলতে মুফাসসিরগণ জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ, মানে কুরবানির চাঁদ ওঠার পর থেকে সেই দিন থেকে শুরু করে কুরবানির দিন পর্যন্ত এই 10টা দিনকে বুঝিয়েছেন। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে যে 365 দিনের মধ্যে হতে সর্বোত্তম দিন হলো এই 10টা দিন, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। তাহলে প্রশ্ন আসতে পারে রমজান মাসের যে বিজয় রাতগুলো শেষ দশক, এর থেকেও কি উত্তম? সেই ক্ষেত্রে মহাদ্দিসগণ একটা সমন্বয় টেনেছেন এভাবে যে রাতের মধ্যে হতে রমজান মাসের শেষ দশকের বিজয় রাতগুলো এটা হলো আল্লাহর কাছে সর্বোত্তম, এবং দিনগুলোর মধ্যে হতে এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের এই দিনগুলো আল্লাহর নিকট সর্বোত্তম। আচ্ছা, এবারে চলে আসি এই দিনগুলোতে আপনি কী ইবাদত করবেন। এই দিনগুলোতে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস রয়েছে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেছেন আল্লাহর নিকট সর্বোত্তম দিন হলো, সব থেকে বেশি পছন্দনীয় দিন হলো যে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ। এই দিনগুলোতে ফাক্সিরু ফিহিন্না মিনা তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল বলো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরা বলতে থাকো। কিছুক্ষণ বলে গিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ এটা কিন্তু এর মধ্যে অংশ হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন এবং সাথে সাথে ওয়া তাকবীর আল্লাহু আকবার বলুন। এবং ঈদের জন্য একটা নির্দিষ্ট যে তাকবীর রয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া ইলাহিল হামদ এই তাকবীর বলুন, এবং উঠতে বসতে খেতে চলতে সব সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলেন, এগুলো বলতে থাকুন। এই এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল্লাহ আল্লাহ রাসূল আলাইহিস সালাম তিনি আমাদের এই নির্দেশনা দিয়েছেন, মানে এই দিনগুলোতে আমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ বলি। এই দিনগুলোতে সাহাবীগণও তাই করতেন, সাহাবীগণ বিশেষ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের চাঁদ ওঠার পরে তারা দুজন বাজারে চলে যেতেন, বাজারে যাওয়ার পরে সেখানে গিয়ে উচ্চস্বরে তাকবীর দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া ইলাহা ইল্লাল্লাহ তাকবীর দিতেন, এবং এনাদের তাকবীরের আওয়াজ শুনে বাজারে উপস্থিত আর অন্যান্য সাহাবীগণ তারাও তাকবীর বলতেন। এভাবে আল্লাহ আকবার ধ্বনিতে আকাশ বাতাস প্রতিধ্বনিত হয়ে উঠত এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হতো। আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ এভাবে তকবীর দেওয়ার, এবং সেটা শুধু বাজারে নয়, বাজারে রাস্তাঘাটে মসজিদে এভাবে তাকবীর দেওয়া হতো। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন মিনায় ওইভাবে তাকবীর দিতেন, এবং সেক্ষেত্রে উপস্থিত অন্যান্য সাহাবাগণ তারাও তাকবীর দিতেন, এবং এই তাকবীর আকাশ বাতাস একেবারে তাকবীর ধ্বনিতে প্রতিধ্বনিত হয়ে উঠত। সেই হিসাবে তাকবীর দিন, সাথে সাথে আল্লাহ আকবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলুন। এছাড়া নফল ইবাদতের মধ্যে আপনি বেশি বেশি নামাজ পড়তে পারেন, সালাত আদায় করতে পারেন, এবং কোরআন তেলাওয়াত করতে পারেন, এবং সিয়াম রাখতে পারেন। কেননা এই কোরআন পড়া, কোরআন তেলাওয়াত এবং সিয়ামের ব্যাপারে একটা হাদিস রয়েছে, যেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন এবং সিয়াম আসমানিল্লাহ দিয়ামুল কিয়ামা, বান্দার জন্যে যে বান্দা কোরআন অধ্যয়ন করে এবং সিয়াম রাখে তার জন্য আল্লাহ নিকট সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহ আমি তাকে রাত্রে নিদ্রা থেকে বিরত রেখেছিলাম, ফাশাফি নিফি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। সিয়াম বলবে দিনের খাদ্য থেকে এবং প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, আল্লাহ ফাশাফি নিফি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইশাফান দুজনের কবুল, আমার সুপারিশ কবুল করা হবে।